এই মুহূর্তে আমার স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যারা খাচ্ছে সাধারণ গণিতের উপপাদ্য নিয়ে। আমার ইউটিউব চ্যানেল সাজন স্যার এবং ফেসবুক পেজ সাজন চক্রবর্তীতে একাধিক স্টুডেন্ট বেশ কয়েকবার অলরেডি আমাকে জানিয়েছে যে উপপাদ্যগুলো ভেক্টর স্টাইলে সলভ করে দিতে। ভেক্টর স্টাইল বলতে কি, আমি বাইট সাইজের কিছু ভিডিও বানিয়েছিলাম যেখানে একটা ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ভেক্টরের প্রমাণ করে দিয়েছি, সেই স্টাইলে বানাইতে। খুব ভালো লেগেছে বিষয়টা যে আমার স্টুডেন্টরা স্পেসিফিক কোয়েশনটা আমাকে দিচ্ছে, নিটটা জানাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সিরিজ, আজকের সিরিজ থেকে আমরা শুরু করছি গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো ধরে ধরে সলভ করা। আর সেই ক্ষেত্রে আমার একটা স্টাইল আছে উপপাদ্য পাড়ানোর, আমি স্টাইলটার নাম বলি প্রথমে কঙ্কাল, তারপরে এর ভিতর মাংসজোড়া। কঙ্কাল মানে হচ্ছে উপপাদ্য আমরা কেন ভুল করি, উপপাদ্য ভুল করি কারণ হচ্ছে আমরা না বুঝে মুখস্থ করার চেষ্টা করি। বাট উপপাদ্য বেসিক্যালি হচ্ছে একটা লজিক্যাল প্রোগ্রেশন, কীভাবে লজিক দিয়ে দিয়ে একটা জিনিসকে স্টেবল করা যায়, এস্টাবলিশ করা যায়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা উপপাদ্য পড়ব, খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটাও আমরা দুইটা স্টাইলই পড়ব। সাজন স্যারের কঙ্কাল টেকনিক, তোমরা অনেকে যারা আমার ক্লাস করেছো উপপাদ্যের সবাই জানো আমি কঙ্কাল কথাটা বলে থাকি। কঙ্কাল উপপাদ্য মেইনলি হচ্ছে বেসিকটা বুঝতে পারো কিনা, যতবার তুমি উপপাদ্য পড়বে এইভাবে কঙ্কাল একে একে পড়বে, কঙ্কালটা তৈরি করে পড়বে, আর যখন লিখবে তখন তুমি মেইন মেথডেই চলে যাবে। সো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের পর্ব। আজকের পর্বে মহামান্য উপপাদ্য, পরীক্ষায় আসার মতো উপপাদ্য, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আবার উল্টা করে আসে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এইভাবেও আসে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এভাবেও আসে। সো খুবই মজার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বোর্ডে অসংখ্যবার এসেছে। সো সেই উপপাদ্যটা আমরা আজকে সলভ করব। সো দেখো আমি আগে কঙ্কালটাতে চলে যাই। কঙ্কালটাকে নর্মালি রাফলি আঁকা, আমি একদম যেভাবে আমি নিজে আঁকি তোমাদের সেভাবে একেই বোঝাচ্ছি, এবং এই প্রসেসে যদি তোমরা রেগুলার বেসিস পড়ো উপপাদ্য ভুলবে না। এই হচ্ছে আমার একটা বৃত্ত, এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে একটা চাপ, ঠিক আছে? সো চাপের নাম কি আমি যদি বইয়ের সাথে তোমাকে রিলেট করে দিই, এবি চাপ, বিসি চাপের উপর দণ্ডায়মান, এর হচ্ছে বি। সো চাপের নাম কি তোমাদের আমি বইয়ের সাথে রিলেট করে দিই, সেটা হচ্ছে দাদা বিসি চাপ, ঠিক আছে? বিসি চাপের উপর দণ্ডায়মান, এইখানে হচ্ছে লোকে এ আছে। সো এ বি কি, এই যে বি এ সি, এই কোনটা কত আমাকে বুঝতে হবে, বি এ সি কোন কি দাদা? আমাদের এখানে বি এ সি যে কোনটা আছে, এই বি এ সি কোনটা হচ্ছে দাদা বৃত্তস্থ কোণ, বৃত্তের পরিধির উপরস্থ কোণ, তো তাই এটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ। ওকে, দেন আসো যে এই যে কেন্দ্র আছে, কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হচ্ছে তার নাম কি, ও কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হচ্ছে সেটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তার মানে বিওসি কি, বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? আমাকে প্রমাণটা কি করতে হবে, আমাকে প্রমাণটা করতে হবে, হয় প্রমাণ করো, হয় প্রমাণ করো যে বিএসি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? হয় প্রমাণ করো যে তোমার বিএসি ইকুয়ালস টু, বিএসি হচ্ছে হাফ অফ বিওসি, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা প্রমাণ করো বিওসি, বিওসি ইকুয়ালস টু টু বিএসি, এইটাই তোমার মেইন আলোচ্য বিষয়, ঠিক আছে? এইটাই আমাকে প্রমাণ করতে হবে, বেসিক একটা কনসেপ্ট দিয়ে আমরা এই জিনিসটাকে প্রমাণ করব। অনেক মজার, তুমি অঙ্কনে যাবে, অঙ্কনে যাওয়ার পর এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করবে, এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করবে, শেষ ডি পর্যন্ত তুমি বর্ধিত করে রাখছ। এখন দেখো ভাইয়া, তোমার দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবং সেই উৎপন্ন হওয়ার ত্রিভুজের ক্ষেত্রে আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্যটা তোমার কাছে ক্লিয়ার করে দিই। আমি বিওসি বানাইতে গেলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে বিওসি যদি বানাইতে চাই, তাহলে আমার এই বিওডি কোনটা লাগবে আর সিওডি কোনটা লাগবে? আমার খেলা হবে বিওডি সিওডি, এই দুইটারে যদি আমি যোগ করে দিই পেয়ে যাব বিওসি, খেলা বুঝছ?
আবার দেখো, বি এ ডি সি এ ডি এই দুটাকে নিয়ে যদি খেলি, বি এ ডি সি এ ডি, বি এ ডি আর সি এ ডি এই দুটাকে নিয়ে যদি খেলি, বি এ ডি সি এ ডি নিয়ে যদি খেলি, তাহলে আমি পেয়ে যাবো বি এস সি। এই দুটাকে প্লাস করলে আমি পেয়ে যাবো বি এস সি, এই দুটাকে প্লাস করলে আমি পেয়ে যাবো বি ও সি। সো আমার গেমটা সিম্পল। আমরা এখানে আরেকটা ফান্ডামেন্টাল টপিকস ইউজ করব। মনে করো ও এ বি একটা ত্রিভুজ, ও এ বি একটা ত্রিভুজ, ও এ বি একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ও এ বি ত্রিভুজের ভিতর ও এ আর ও বি কি সমান? ও এ ইকুয়ালস টু ও বি, কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ, ও কেন্দ্রভিষ্ট যে বৃত্তটা আছে এটার ব্যাসার্ধ সমান। এরা দুজন যদি সমান হয় তাহলে খেলাটা কি হয়? আমরা জানি সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তার মানে এই যে ও এ বি কোণ আছে, ও এ বি কোণ আছে, আর তোমার যে ও বি এ কোণ আছে, এই দুটা কোণ সমান। ও বি এ কোণ সমান, কারণ কি? বাহু দুটা সমান হলে ভূমির সাথে উৎপন্ন কোণগুলো তোমার সমান হবে, ইটস অবভিয়াস, ঠিক আছে? এখন দেখো, এই ত্রিভুজের একটা বহিঃস্থ কোণ আছে। বহিঃস্থ কোণটা কি? বিওডি। এই ত্রিভুজের আন্ডারে একটা বহিঃস্থ কোণ আছে, বহিঃস্থ বিওডি সমান কি বলতো? বহিঃস্থ বিওডি কোনো ত্রিভুজের, কোনো ত্রিভুজের, আমি যদি তোমাকে এখানে একটু চিকন করে এঁকে দিই সেম প্যাটার্নে, এই হচ্ছে অবস্থাটা, যে এ বি ও ডি, এই যে বহিঃস্থ কোণটা আছে বিওডি, বিপরীত দুইটা অন্তঃস্থ কোণের সমান হয়। বিপরীত দুইটা অন্তঃস্থ কোণ কি স্যার? একটা হচ্ছে ও এ বি, একটা হচ্ছে ও এ বি, প্লাস হচ্ছে কি আরেকটা হচ্ছিল কি আমার ও বি এ, ও বি এ। কিছুক্ষণ আগে কি দেখে রাখছো যে দাদা ও এ বি আর ও বি এ কিন্তু সমান, তাহলে কোনটা রাখতে চাও? বিওডি, আমার টার্গেটের বিওডি পেয়ে গেছি, এখন দরকার এই এ কোণটা, আমার বি কোণের কোনো প্রয়োজন নাই, তাই আমি কি লিখবো এখানে? ও এ বি, ওইখানেও কি লিখবো? ও বি এর পরিবর্তে এখান থেকে, এইখান থেকে কি লিখবো? ও এ বি। ওয়াও, তার মানে কি থাকে ভাইয়া? টু ও এ বি। খেলা বুঝছি? খেলা কিন্তু ভাইয়া বুঝে গেছি, খেলা কিন্তু ভাইয়া বুঝে গেছি। এটারে এক নং সমীকরণ দিয়ে রেখে দাও। এটা তুমি কি ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে বের করছো না? একই কাজ একইভাবে, একইভাবে যদি আমি ত্রিভুজ ও সি ডি নেই, ও এ সি নেই, ও এ সি নেই, তবে কি হবে? ত্রিভুজ ও এ সির ক্ষেত্রেও কিন্তু একইভাবে সেম কনসেপ্টটাই আসে, সেম কনসেপ্টটাই আসে। সেইখানে তুমি লিখতে পারবা ভাইয়া সিও ডি, সিও ডি ইকুয়ালস টু টু সি এ ও, এই যে উপরে কোনটা টু সি সি এ ও চলে আসবে। গ্রেট ভাইয়া। সো আমি যদি এক আর দুই যোগ করে দেই, এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ যদি যোগ করে দিই, এক যোগ দুই যদি করে দিই, তাহলে কি পেয়ে যাব? তাহলে পেয়ে যাবো ভাইয়া বাম পক্ষ সমান বাম পক্ষ, বিওডি প্লাস সিওডি ইকুয়ালস টু, টু একটা কমন নিয়ে নিব, টু একটা কমন নিলে কি পাচ্ছি ভাইয়া? ও এ বি প্লাস সি এও, সি এ ও। খুবই মজার, খুবই মজার গল্প, গল্পটা জমে গেল। বিওডি সিওডি মিলে তৈরি করে কি, এই বিওডি সিওডি মিলে অ্যাকচুয়ালি তৈরি করতেছে কি বিও সি, বিও সি ইকুয়ালস টু টু ইন্টু ও এ বি, আর ও এ সি দুইটা মিলে তৈরি করতেছে কি স্যার? বি এ সি, বি এ সি। খেলা শেষ। সো বিও সি ইকুয়ালস টু, বিও সি ইকুয়ালস টু টু বি এ সি শেষ। সুতরাং এইখান থেকে তুমি আরও লিখতে পারো যে স্যার বি এ সি ইকুয়ালস টু হাফ অফ বিও সি। সো একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপ বিসির উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বিও সি, বৃত্তস্থ কোণ বি এ সির দ্বিগুণ। আবার উল্টাভাবে যদি তুমি বলো, একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ বিএসসি, কেন্দ্রস্থ কোণ বিওসি এর অর্ধেক। হাউ ইজ দ্য জোশ
দ্যাটস আওয়ার ফার্স্ট টার্গেট ডান। সো এবার চলো মিলিয়ে দেখি আমাদের উপপাদ্যের কঙ্কালটাকে বইয়ের মেইন ভার্সনের সাথে। তোমরা দেখতে পাচ্ছ ও কেন্দ্রবিষ্ট বৃত্তটা এঁকেছে, দেন হচ্ছে অঙ্কনের কাজটা করেছে, এডিএ এঁকেছে, এরকম একটা বিষয়। দেন আমরা যেমনটা এওবি ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহুকে সমান দিছিলাম, দুইটা বাহু সমান দেখায়, ঠিক আছে, বিপরীত কোণের বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমান সেটা। ধাপ টুতে গিয়ে তারা দুইটা বাহুকে সমান দেখায়, দুইটা কোণকে সমান দেখাইছে, আর এই দুইটা প্রসেস থেকে তারা কি করছে, টু বিএও প্রমাণ করে ফেলছে। দেখছো কঙ্কাল লাগানোর পর এই কঙ্কালের ভিতরে যখন তুমি মাংস জুড়তেছ, আমারটা দেখতে কি সাদা মাটা নর্মাল রাফ করছি ম্যাথ করছি এই টাইপের লাগতেছে, বাট যখন তুমি সেটাকে বয়ে দেখতেছ তখন এটাকে আবার অন্যরকম লাগতেছে। এইটাই ভাইয়া পার্থক্য, এইটাই ভাইয়া মেইন পার্থক্য, যে কঙ্কাল পড়বো কিভাবে। আমরা অনেকে উপপাদ্য মুখস্থ করি, উপপাদ্য পড়ি, ঠিক আছে, উপপাদ্য পড়ে কিভাবে, আবার তো লিখে লিখে প্র্যাকটিস করতে হয়, তাই না? সো এখানে মুখস্থের কোনো ফান্ডাই নাই। যেমন পরে ধাপ তিন ও চার থেকে আমি বলছি এটা যোগ করি, তারা বলছে তিন ও চার থেকে প্রমাণিত, দুইটা প্রমাণ একসাথে হয়ে গেছে। দেখো লাস্টেরটা বৃত্তের একটু চাপের উপর দণ্ডায়মান ক্যান্ডস্থ কোণ বৃত্তস্থ কোণ ক্যান্ডস্থ কোণের অর্ধেক। ঠিক আছে ভাইয়া, হাউ ইজ দ্য জোশ? নেক্সট কোন ভিডিও চাও আমাকে ঝটপট কমেন্টে জানাও, তোমার এক্সপেকটেশনের উপর আসবে আমার নেক্সট ভিডিও।